নমস্কার বন্ধুরা, অনলাইন ইউটিউব একাডেমিতে আপনাদের আবারও স্বাগত। ইতিমধ্যে লেটেস্ট যে আপডেটটি উঠে আসছে যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2023 এর নোটিফিকেশনটি এসে গেছে। এই নোটিফিকেশনে বিস্তারিত কি বলা হচ্ছে আমরা আজকে দেখে নেব। এই যে অফিসিয়াল নোটিশ, এই পরীক্ষাটি মূলত হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমরা কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি পাওয়ার জন্য এই পরীক্ষার ফর্ম ফিল আপটি করতে পারবে। এই পরীক্ষাটি পাস করার বা ফর্ম ফিল আপ করার জন্য মূলত উচ্চ মাধ্যমিক পাস তোমাদের হতে হবে এবং 18 বছর বয়স পূর্ণ হতে হবে। বিস্তারিত কি বলছে এবার আমরা আস্তে আস্তে দেখে নেব ফুল যে নোটিশটা আছে সেই নোটিশটিতে। এখানে প্রথমত বলছে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 9/5/2023, অর্থাৎ 9 তারিখ থেকে ফর্ম ফিল আপটি স্টার্ট হয়েছে, 8/6/2023 পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে। লাস্ট ডেট হচ্ছে 8/6/2023 এবং এখানে কারেকশন উইন্ডোজ যেটা থাকবে, কারেকশন উইন্ডো অর্থাৎ তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় বা ভুল কিছু ফর্ম ফিল আপে করে থাকো সেক্ষেত্রে 14/6/2023 থেকে 15/6/2023 পর্যন্ত তোমাদের জন্য কারেকশন উইন্ডোজ ওপেন করা থাকবে। এবং টিয়ার ওয়ান অনুযায়ী, যেটা টিয়ার ওয়ান অর্থাৎ এই পরীক্ষার যে সিবিটি ওয়ান হওয়ার কথা, সেটি 8/2023 হবে। আপাতত বর্তমানে দপ্তরের তরফ থেকে এটুকুই জানানো হয়েছে। এখন পরবর্তীতে কবে পরীক্ষাটি হচ্ছে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমাদের চ্যানেলেই আপনারা আপডেট পেতে থাকবে যে কিভাবে কখন ফর্ম ফিল আপটি কমপ্লিট হলো এবং লাস্ট অ্যাডমিট কার্ডটি কবে বেরোচ্ছে। নেক্সট আমরা চলে যাব পে স্কেলের দিকে। পে স্কেলের দিকে এখানে কি বলা হচ্ছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং পে লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200। ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 এবং লেভেল 5 অনুযায়ী 29,200 থেকে 92,300। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ অনুযায়ী পে লেভেল 4 এ ₹25,500 থেকে 81,100। ভ্যাকান্সি, দেয়ার আর অ্যাপ্রক্স 1600 ভ্যাকান্সিস। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে দেয়ার আর অ্যাপ্রক্স 1600 ভ্যাকান্সিস কিন্তু এখানে ফর্ম ফিল আপে থাকছে। রিজার্ভেশন আপনারা ইতিমধ্যেই জানেন, এসসি এসটি ওবিসির জন্য যা নর্মাল রিজার্ভেশন থাকে সেই অনুযায়ী রিজার্ভেশন আছে। ন্যাশনালিটি, আ মাস্ট বি আ ক্যান্ডিডেট অফ সিটিজেন অফ ইন্ডিয়া, এ সাবজেক্ট অফ নেপাল, এ সাবজেক্ট অফ ভুটান অবশ্যই হতে হবে। এজ লিমিট থাকছে অ্যাজ অন 1/8/2023 অনুযায়ী এজ লিমিট হতে হবে। এজ লিমিট 18-27 বছরের মধ্যে বয়স হতে হবে। ক্যান্ডিডেট বর্ন নট বিফোর 2/8/1996 অ্যান্ড নট লেটার দেন 1/8/2005। এসসি এসটিদের জন্য যে রিল্যাক্সেশন আছে 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিডব্লিউডি আনরিজার্ভদের জন্য 10 বছর, এরকমভাবে আরও যা রিল্যাক্সেশন আছে সেটা। এবং পরীক্ষার কী কী ধাপ আছে এবং আমরা নিচের দিকে আরও যদি নোটিশটায় নিচের দিকে যাওয়া যায় সেখানে পরপর ফুল ডিটেলস তোমরা পেয়ে যাবে, সেজন্য আমরা আস্তে আস্তে স্ক্রল করছি। এডুকেশনাল কোয়ালিফিকেশান মেন হচ্ছে মাধ্যমিক পাস লাগবে, কিন্তু ফর ডাটা এন্ট্রি অপারেটর ডিইও এ ইন দ্য অফিস অফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচারে 12 পাশের সঙ্গে সায়েন্স স্ট্রিম লাগবে উইথ ম্যাথামেটিক্স অ্যাজ আ সাবজেক্ট ফ্রম আ রিকগনাইজড বোর্ড অর ইকুইভ্যালেন্ট। এবং এলডিসির জন্য ক্যান্ডিডেট 12 পাশ হতে হবে ফ্রম আ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। এবার মেন যে আমরা যদি নিচের দিকে আসি কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি নিয়ে সম্পূর্ণ একদম বিস্তারিত ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেবো, সেই কারণে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে যাতে পরবর্তীতে আরও আপডেটস পাওয়ার যখনই আমরা ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা আপডেট পেয়ে যাবে। ইস্টার্ন রিজনে ফর্ম ফিল আপ তোমরা করতে পারো, তা বাদেও বিভিন্ন রিজন আছে, সেন্ট্রাল রিজন আছে, ইস্টার্ন রিজন, কর্ণাটকা বা কেরালা রিজন এবং মধ্যপ্রদেশ রিজন, নর্থ ইস্টার্ন রিজন এবং নর্দার্ন রিজন, নর্থ ওয়েস্টার্ন রিজন এবং সাউদার্ন রিজন, এরমভাবে বিভিন্ন রিজন আছে, তোমরা তোমাদের রিজন অনুযায়ী ফর্ম ফিল আপটি করবে। এবার এখানে স্কিম অফ এক্সামিনেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে পরীক্ষা কিভাবে হবে। পরীক্ষার টিয়ার ওয়ান এবং টিয়ার টু মোট দুটি ফর্ম ফিল আপ দুটিভাবে পরীক্ষা হবে এবং যে ফর্ম ফিল আপের চার্জ, ফর্ম ফিল আপের চার্জ রাখা হয়েছে মাত্র 100 টাকা। এবার তোমরা দেখে নেবে যে কিভাবে কি আবেদনটি করতে হবে এবং যে প্রসেসটি কি আছে। নাম্বার ওয়ান, টিওর ওয়ান যে পরীক্ষাটি হবে সেখানে কি কি থাকছে, পার্ট ওয়ানে থাকছে জেনারেল ইংলিশ অর্থাৎ নর্মাল ইংলিশের বেসিক নলেজ, 25টা কোয়েশ্চেন থাকবে 50 মার্কস, জিআই থাকবে 25টা 50 মার্কসের, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে 25টা প্রশ্ন 50 মার্কস এবং জেনারেল অ্যাওয়ারনেস 25টা প্রশ্ন 50 মার্কসের, মোট 60 মিনিট টাইম। এই 60 মিনিট টাইম, এই অবজেক্টিভ টিয়ার ওয়ান যারা ক্রস করবে তারা যাবে টিয়ার টুতে। এবার টিয়ার টুতে একটু ক্রিটিক্যাল, তোমরা এখানে দেখে নাও সেশন ওয়ান যেটা 2 ঘন্টা 15 মিনিটের আছে,
সেখানে সেকশন ওয়ানে থাকছে অঙ্ক রিজনিং। অঙ্ক রিজনিং মোট 180 মার্কসের এবং এক ঘন্টার যেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে এক ঘন্টা করে ইচ, অর্থাৎ এই 180-র জন্য এক ঘন্টা, এই 180-র জন্য এক ঘন্টা। এখানে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 180 মার্কসের মোট পরীক্ষা হবে। তারপরে সেকশন 3-তে থাকছে কম্পিউটার নলেজ মডিউল, যেখানে 15 মার্কসের 3 মার্কস করে 15টা প্রশ্ন, 45 মার্কসের মোট প্রশ্ন হবে। এবং স্কিল টেস্ট ফর ডিও, যারা ডাটা এন্ট্রি অপারেটর দেবে তাদের জন্য এখানে কোনো পরীক্ষা থাকছে না, তাদের ডাইরেক্ট স্কিল টেস্ট দিতে হবে। এবং ডিও ডিপার্টমেন্ট মিনিস্ট্রি মেনশন প্যারা 8.1-এ যেগুলো ডিপার্টমেন্ট আলাদাভাবে পোস্ট ওখানে বলা ছিল, তাদের জন্য 15 মিনিট করে আলাদা স্কিল টেস্ট হবে। এবং LDC-র ঠিক তেমনই, LDC-র জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য এখানে আলাদাভাবে স্কিল টেস্টের বা টাইপিং টেস্টের জন্য এখানে রেডি করা আছে। সেকশন 1-এ কী কী বলা ছিল, সেকশন 1-এ ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি এবং GI, সেকশন 2-তে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস, এবং সেকশন 3-তে কম্পিউটার নলেজ বা স্কিল টেস্ট, যাদের ক্ষেত্রে কম্পিউটার নলেজ তারা কম্পিউটার নলেজ দেবে এবং অথবা অন্যদের জন্য স্কিল টেস্ট পরীক্ষাটি হবে। ইট উইল বি ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেট টু কোয়ালিফাই অল দ্য সেকশন অফ টায়ার 2, অর্থাৎ টায়ার 2-র যে প্রত্যেকটি সেকশন আছে ওই প্রত্যেকটি সেকশন তোমাদেরকে অবশ্যই অবশ্যই কোয়ালিফাই করতে হবে। প্রত্যেকটা সেকশনে আলাদাভাবে এখানে পার্ট বলা আছে, কিভাবে কি হবে সেটা তোমরা বিস্তারিত এই PDFটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং এখানে এবার যে আমরা বিস্তারিত জেনে নেব সিলেবাসটি, এই যে ফর্ম ফিল আপ তো হলো, পরীক্ষার সিস্টেম তোমরা জানলে, এবং এবার জেনে নেব সিলেবাসে কি আছে। ইংলিশের মধ্যে দেখা যাচ্ছে স্পট দ্য এরার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সিনোনিম, হোমোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ডিকটেটিং, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইম্প্রুভমেন্ট অফ সেন্টেন্সেস, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, কনভার্সন অফ ডিরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন, শাফলিং অফ সেন্টেন্স, ক্লোজ প্যাসেজ, কম্প্রিহেনশন প্যাসেজ। নেক্সট হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স GI, GI এর যে সিলেবাসটি আছে তোমরা অবশ্যই নিজেরা PDFটি ডাউনলোড করে দেখে নেবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, অর্থাৎ অঙ্কে কি সিলেবাস আছে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এর জন্য অঙ্ক সিলেবাসটি ভালোভাবে তোমরা দেখে নেবে। দেন লাস্ট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেসে কি সিলেবাসে এখান থেকে তোমরা বুঝে নেবে। ইন্ডিকেট সিলেবাস, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টায়ার 2 এর যে সিলেবাসটি আছে সেটাও এখানে দেওয়া আছে। ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটির জন্য কি আছে, মডেল 2 অর্থাৎ রিজনিং এর জন্য কি আছে, এবং ইংলিশের জন্য কি কি আছে যেটা হচ্ছে টিয়ার 2 এর জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাসটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। কম্পিউটার প্রিফারেন্স, কম্পিউটার বেসিক, সফটওয়্যার, ওয়ার্কিং উইথ ইন্টারনেট, এইগুলো হচ্ছে কম্পিউটারের ওপরে প্রশ্ন থাকবে টিয়ার 2-তে সেকশন 3। এবং এরপরে আরও বিস্তারিত যেগুলো দেওয়া আছে এগুলো তোমাদের পরীক্ষা হলে কিভাবে তোমরা ঢুকবে বা এই সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন কিভাবে হবে এগুলো পরবর্তীতে ইম্পর্টেন্ট, এক্ষুনি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট না, এর জন্য এই ভিডিওটিকে বা আরও বেশি বিস্তারিত করব না, যাতে কি তোমাদের মেন যে বিষয় তোমরা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছ এই ছিল মেন টপিক। এবং এখানে তোমরা এই যে PDFটি ডাউনলোড করে নিলে আরও বিস্তারিত জানতে পারবে। আমরা আরও আরও আপডেটেড ভিডিও আমরা দিয়ে দেবো যে CHSL এর উপরে CHSL কী, CHSL এর যে ফর্ম ফিল আপটি সেটা কীভাবে করবে সমস্ত কিছুই তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। লাস্ট যে CHSL হয়েছিল তার CHSL এর আপডেটেড ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে, তোমরা সেটাও এখান থেকে দেখে নিতে পারো। এবং নিচের দিকে যদি আমরা আসি এখানে কিছু কিছু ফর্ম্যাট দেওয়া আছে, সেই ফর্ম্যাট এবং ফর্ম ফিল আপ করার যে পদ্ধতি সেই বিষয়ে এখানে ডিটেলসে দেওয়া আছে, এর উপরে আমরা ডেডিকেটেড ভিডিও দেব, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি এই অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।